নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকের আলোচনার বিষয় হলো যাদের হাইপোথাইরয়েডিজম আছে, মানে হচ্ছে যাদের আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, তো সেই সব পেশেন্টদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে কি রাখলে সেটা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভালো, সেই বিষয়ে আজকের আলোচনা। ফার্স্টেই বলে নিই যে থাইরয়েড যাদের হয় তাদের কি কি সিমটমস হতে পারে। সেটা হচ্ছে তাদের খুব ঘুম পেতে পারে, টায়ার্ডনেস, এছাড়া মানে খুব ড্রাই স্কিন, মানে চুলকানি বা ইচি স্কিন যেটা বলে, হেয়ার লস হতে পারে, এছাড়া ওয়েট গেন হয়ে যেতে পারে, তাছাড়া ডিপ্রেশনও হতে পারে। মেনলি যাদের থাইরয়েড প্রবলেম আছে তারা ডায়েটে কোন কোন খাবারে যেগুলো রিচ হতে হবে সেগুলো বলে নিই। সেটা হচ্ছে আয়োডিন যুক্ত খাবার বেশি রাখতে হবে, ভিটামিন ডি যুক্ত খাবার বেশি রাখতে হবে, এছাড়া হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা জিঙ্ক যুক্ত খাবার বা ফাইবার রিচ খাবার রাখতে হবে। তো এবার আমরা চলে আসি ব্রেকফাস্টে কি এমন রাখা যেতে পারে। ফার্স্টেই হচ্ছে কার্ড রাখতে পারে। কার্ড কিন্তু আয়োডিন রিচ, সেই কারণে এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে অনেকটাই সাহায্য করে। সেই পেশেন্টরা তো কার্ড রাখতে পারেন। কার্ডের সাথে নিয়ে নিতে পারেন ওটস। ওটস কিন্তু ফাইবার রিচ, মেটাবলিজমকে খুব ভালো রাখতে পারে, এই কারণে থাইরয়েড গ্ল্যান্ডেরও অনেকটা সুবিধা করে দেয়। তো ওটস এর সাথে অ্যাড করে নিন অ্যাপেল। এই অ্যাপেল হচ্ছে শরীরকে মার্কারি থেকে ডিটক্সিফাই করে, আর সে এই মার্কারি কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য একবারেই ভালো নয়, সেই কারণে একটা স্মুদি বানিয়ে নিতে পারেন কার্ড, ওটস আর অ্যাপেল দিয়ে। এর সাথে এক্সট্রা চিনি অ্যাড করার কোনো দরকার নেই। তো এই অ্যাপেলের যে মিষ্টতা আছে সেটা দিয়েই এটা যেন সুস্বাদু হয়ে উঠবে। তো ব্রেকফাস্টে এটা রাখলে খুবই হেলদি আর টেস্টিও কিন্তু। এরপর আমরা চলে আসি লাঞ্চে কি রাখা যেতে পারে। লাঞ্চে রাখা যেতে পারে কিছু এমন হোল গ্রেনস যেরকম ব্রাউন রাইস। এই ব্রাউন রাইস কিন্তু আবারও বলছি ফাইবার রিচ, যেটা মেটাবলিজম, গাট হেলথ কে ভালো রাখে, পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে, আর এই থাইরয়েড গ্ল্যান্ডেরও অনেক সাহায্য করে। এর সাথে রাখুন ডাল। ডাল হচ্ছে জিঙ্ক রিচ, জিঙ্ক কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো, সেই কারণে ডাল রাখুন। আর প্লান্ট বেসড প্রোটিন বলতে হচ্ছে শাক রাখতে পারেন, পালং শাক। এই পালং শাক হচ্ছে লিন প্রোটিন, সেই কারণে এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো, তো এটাকে রাখতে পারেন মানে শাক ভাজা হিসেবে। আর তার সাথে রাখুন ফিশ। ফিশ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ আর লিন প্রোটিনও, তো এটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো। এরপরে সারাদিনে মিড মর্নিং বা ইভিনিং স্ন্যাক হিসেবে কিছু নাটস রাখতে পারেন। নাটস হচ্ছে গুড ফ্যাট থাকে তার মধ্যে, তো সেই কারণে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অনেকটাই ভালো, তো নাটস রাখতে পারেন। আর অনেক রকম সিডস রাখতে পারেন, যেরকম সানফ্লাওয়ার সিড এক প্রকার বলতে পারি, যেটা হচ্ছে জিঙ্ক রিচ, সেটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো। এছাড়া এরপরে চলে আসি আমরা ডিনারে। ডিনারে আপনারা রাখতে পারেন রাগি খিচড়ি। রাগি হচ্ছে এক ধরনের গ্রেনস যেটাকে আমরা মিলেট বলি। এই রাগি কিন্তু ফাইবার রিচ আর এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো। এবার রাগির সাথে অ্যাড করে নিন ডালও দিতে পারেন, আর ডাল না দিলেও কিছু সবজি যেগুলো প্লান্ট বেসড লিন প্রোটিন, যেরকম বিনস বা মটরশুঁটি, এগুলো কিন্তু খুবই ভালো থাইরয়েড গ্ল্যান্ডের জন্য। এটা অ্যাড করে একটা খিচুড়ি বানিয়ে নিতে পারেন, আর যেরকম সামান্য মশলা, অল্প তেল দিয়ে, প্রেশার কুক করলে তেলের পরিমাণটাও কম লাগবে, তো এগুলো রাখলে খুবই ভালো। তবে আরেকটা কথা বলে দিতে চাই যে যারা থাইরয়েডের পেশেন্ট তারা কিন্তু খুব একটা গ্লুটেন যুক্ত খাবার খাবেন না। এই গ্লুটেনের মধ্যে গ্লিয়াডিন বলে একটা জিনিস থাকে, সেটা কিন্তু
এমন কিছু অ্যান্টিবডিজ এর মাত্রা শরীরে বাড়িয়ে দেয় যেগুলো থাইরয়েড গ্ল্যান্ড এর ক্ষতি করে। আরেকটা জিনিস হচ্ছে গয়েটার গ্রেনস। এই গয়েটার গ্রেনস কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড কে ঠিকভাবে ফাংশন করতে দেয় না। আর এই গয়েটার গ্রেনস থাকে হচ্ছে মেনলি ক্যাবেজ বা ব্রকোলি এর মধ্যে। এই সবজিগুলো থাইরয়েড পেশেন্টদের না খাওয়াই ভালো। তো আশা করি এইভাবে যদি আপনারা সারাদিনের ডায়েটটা মেনে চলেন তো থাইরয়েডের অতটা অসুবিধা হবে না, যারা থাইরয়েড পেশেন্ট। তো এইভাবে আপনারা আপনাদের মেনু প্ল্যান করতে পারেন। তবে এছাড়া যদি আপনাদের থাইরয়েড ছাড়া যদি অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, তাই জন্য একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিজেদের কাস্টমাইজ ডায়েট করে নেবেন। তবে এই পদ্ধতিতে চললে আশা করি আপনাদের অনেকটাই সুবিধা হবে। নমস্কার।